আজকের মাটন রান্নাটা যে কতটা স্পেশাল আর কেন স্পেশাল সেটা কিন্তু দেখার জন্য তোমাদেরকে লাস্ট পর্যন্ত থাকতে হবে এত বেশি সুস্বাদু স্বাদের মাটন আশা করছি আগে কখনো খাওনি তার জন্য রেসিপিটা কিন্তু দেখতে হবে যে আমি কোন পদ্ধতিতে বানাই তো চলো দেখে নিই তো তোমরা দেখছো প্রিয়াঙ্কা সুডারিয়ান ব্লগ চ্যানেল আমি প্রিয়াঙ্কা আজকে রান্না করছি লাল লাল মাটনের ঝোল তার জন্যে আমি কড়াইতে কিন্তু প্রথমেই দিয়ে দিলাম ঘি এখানে কিন্তু ঘিটা একটু বেশি পরিমাণেই আমি ব্যবহার করব। এখানে এক এক করে মাটনগুলোকে আমি ভাজা করে নেব এখানে আমি কিছুই মেশাইনি শুধুমাত্র মাটনগুলোকে খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম তার মধ্যে ঘিয়ে এবার আমি এগুলোকে ভাজা করে নেব এভাবে রান্না করার পর যখন তোমরা খাবে মাটনটা তখনই বুঝতে পারবে যে এটার কি স্বাদ কারণ প্রত্যেকটা বাইট যখনই মুখে নেবে তখনই ইয়ে একেবারে ঘিয়ের গন্ধ এর মধ্যে মমা করবে এবং দুর্দান্ত স্বাদ হবে তো চলো দেখে নেই খুব ছোট্ট রেসিপি যেহেতু মাটনের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে সেই জন্য খুব বেশি বড় করে আর এটা আমি শেয়ার করছি না খুব ইজি এবং ছোট্ট পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সমস্ত মাটনগুলো আমি হালকা করে ভাজা করে নিয়েছি এবার তুলে নিয়েছি এবারে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল এখানে এক কাপ সর্ষের তেল দিয়েছি আমি এক কেজি মাটন আছে এখানে আর দিয়ে দিলাম তেজপাতা আর আস্ত গরম মশলা ফোড়ন ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি দিয়েছি তিনটে তো খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা করে নেব আর এটা জানো তোমরা সবাই যে কতটা টাইম লাগে পিঁয়াজটা ভাজা করতে মাঝারি জালে তো সেই সময়টা আর আমি থাকছি না তোমাদের সাথে তো পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা করার পর আমি চলে এসেছি আবার তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে এবারে আমি অ্যাড করছি রসুন বাটা তিন চামচ রসুন বাটা কিন্তু আমি দিয়েছি রসুন বাটাটা একটু বেশি আমি দিই মাংসে তো রসুন বাটাটা দিয়ে খুব সুন্দর করে দু মিনিট ভাজা করে নেব আমি খুব সুন্দর করে রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ পরিমাণ আদাবাটা হবে আর কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী এরপর আমি অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নুন লঙ্কার গুঁড়োটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিতে হবে তো এবারে খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা মাটনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব সিম্পল মশলা এগুলো দিয়ে কিন্তু রোজকারের মাটন আমরা বানাই কিন্তু একটু অদল বদল করে দিলে কিন্তু স্বাদটাও একদম অন্য রকম হয় তো এবারে কিন্তু খুব বেশি কিছু কাজ আর নেই এই মাটনটাকে খুব সুন্দর করে এবার কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না একেবারে মাংস থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড়ো বড়ো করে কেটে রাখা আলু নুন হলুদ মাখিয়ে আমি ভেজে রেখেছিলাম তো আমি আজকে বললামই যে খুব সহজ শর্ট পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি ভিডিওটা খুব কেটে কেটেই দেখাচ্ছি যাতে তোমরা দেখতে একদম বোর না হও তো কষিয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারে কিন্তু গরম জল দিয়েছি দিয়ে এবার মাটনটা দিয়ে আমি সিটি দিয়ে নেব সিটিটা কিন্তু যে যার প্রেসার কুকারের ধরন অনুযায়ী দিতে হবে তো আমার কিন্তু একটা সিটিতেই মাটন কিন্তু রান্না হয়ে গেছে তো এবারে আমি এটাকে আরেকটু কড়াইতে নামিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। আর নামানোর আগে কিন্তু অবশ্যই শাহি গরম মশলা অ্যাড করব। তো দেখলে তো তোমরা কত সুন্দর কত সিম্পল পদ্ধতিতে এই রান্নাটা হয়ে গেল তো আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে তো এবারে কিন্তু তোমাদের পালা তোমরা এটা সুন্দর করে বানাও আর আমাকে জানাও কে কে অলরেডি এই পদ্ধতিতে বানাও তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো